গুড মর্নিং সোজাসাপটা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 4:45। হ্যাঁ, তাড়াতাড়ি উঠে পড়েছি, তার কারণ অনেক কাজ আছে। সেই জানো লক্ষ্মীদি নেই, লক্ষ্মীদি আসবে না, যার জন্য সব বাসন টাসন মেজে তারপরে রান্না বসাতে হবে, যার জন্য অনেক ভোরবেলা উঠে পড়েছি। এখন বাজে 4:45, এখনও ভালো করে আলো ঠালো কিছু বেরোয়নি, আর এসছি ছাদে। কালকে প্রচুর জামাকাপড় ভেজা ছিল, শুকোয়নি, দেখতে এসছি শুকিয়েছে কি না, দেখলাম এখনও শুকায়নি। এখন চলে যাব নিচে, নিচে গিয়ে ফাটাফাট বাসন ফাসন ধুয়ে রান্নাটা বসিয়ে ফেলবো। এখন বাজে সকাল 9টা, সব কাজ সেরে সবাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি, কিন্তু এখন খাবে মাম্মা ব্রেকফাস্ট। মাম্মা খাবে এখন ব্রেকফাস্ট। মাম্মা ঘুম থেকে উঠে দুধ খেয়েছে, কিন্তু হেভি ব্রেকফাস্ট এখনো করেনি, ওই হেভি ব্রেকফাস্টটা ও এখন নেবে। গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। আচ্ছা, তোমার আইস কোনটা দেখিয়ে দাও তো। নোজ নোজ। হ্যান্ড কোথায় দেখাও, উঁচু করে দেখাও। ওটা ওটা ওর হ্যান্ড। যাই হোক, এখন তাহলে মেখে ফাটাফাট খাইয়ে নিই, খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে ঘর দোর পরিষ্কার করার আছে যথারীতি। যেরকম যেরকম রেগুলার কাজ থাকে তাই তাই আছে, আজকে আর আলাদা কিছু নেই, রোজকারের মতো এক। আর আজকের ওয়েদারটা না খুব ভাবসা একটা, গরম, রোদ ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ, কিন্তু প্রচন্ড একটা ভাবসা গরম। কিছু দিচ্ছ সবাইকে দাও। দুষ্টুমি দুষ্টুমি দেখেছে, দেখেছ কিরকম দুষ্টুমি করে। চলো তাহলে মাম্মা খেতে বসে পড়ো, খেতে বসে পড়ো দুষ্টু না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব কায়দা জানে। আমাদের এখানে তো রাজপুর এলাকায় অনেক দিন বাজার হাট সব বন্ধ ছিল। হ্যাঁ, তাই সবজি, হ্যাঁ
বাবা বাজার সব বন্ধ ছিল, তাই সবজি ফল কিছু পাওয়া যাচ্ছিল না। আজকে সব গাড়িগুলো এদিকে আসছে, তাই এই ফল টল সব কেনা হলো, অল্প অল্প করে সব কেনা হলো। এসছে অনেক দিন বাদে একটু ফলের দেখা পাওয়া গেছে। এই তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6টা, কিন্তু বাইরে দেখছি এখনো হালকা হালকা আলো আছে, বাট খুব মেঘলা আকাশ, মেঘলা বলবো না, সে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। তোমরা জানো আজকে দুপুরের পর থেকে তো মারাত্মক বৃষ্টি, সে এখনো হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সন্ধ্যার সময় আকাশটা খুব সুন্দর, হালকা হালকা আলো। চলো দেখবে, এই দেখো এখন বাজে ঘড়িতে ডট 6:15, বাট 6:15 আকাশ দেখো, আর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো এখনো ঝিরিঝিরি 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 বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, খুব সুন্দর একটা বাইরের আবহাওয়াটা, আর বিদ্যুৎ চমকাচ্ছে। এখন ঘরের দরজা বন্ধ করে দেবো, কেননা আমাদের না এরকম বৃষ্টি ফৃষ্টি হলে তারপরে কি হয়, ঘরে প্রচণ্ড মশা। আর আমার চুলটা এখন এরকম, তার কারণ আমি একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম হয়নি, অনেক কাজ ছিল সেইগুলো একটু করছিলাম, আর ভিডিও এডিট করার কাজ ছিল, ভিডিও আপলোড করার কাজ ছিল, সেগুলো করে ঠরে তারপরে একটু রেস্ট নিলাম। নেওয়ার সাথে সাথে আবার মেয়ে ঘুম থেকে উঠে বলল, আর ওদিকে বসিয়েছি একটু আলু সিদ্ধ। এই সন্ধ্যাবেলা আমরা রেগুলারই একটুখানি মুড়ি মাখা টাকা খাই, যার জন্য এখানে বসিয়েছি আলু। এই যে আলু সিদ্ধ হচ্ছে, বেশ শুয়েছিলাম এই মাত্র, শোয়া থেকে উঠলাম, কিন্তু শরীরটা খুব ম্যাচম্যাচ করছে, তাই এখন একটু চা খেতে হবে। চা না খেলে এই ম্যাচম্যাচ ব্যাপারটা যাবে না। আমরা চায়ের সাথে ক্রিম কেকার খাই, আর কোনো নতুন নতুন বা অন্য কোনো ধরনের বিস্কিট ট্রাই করি না, ক্রিম কেকারই ভালো লাগে। তোমরা কারা কি বিস্কিট খাও চায়ের সাথে আমাকে একটু বলে দাও, ট্রাই করে দেখবো। বলে যে বিষম গেলে নাকি কে মনে করে, প্রচণ্ড জোরে বিষম গেল, জানি না এই সন্ধ্যাবেলা, ভোর সন্ধ্যাবেলা আমাকে কে মনে করছে।